গার্মেন্টস কর্মীদের যে বলেছে তার বাবা ভাড়া করে নিয়ে আসছে না এটা বললাম তো আপনাদের কানে কানে শুনেন না আমি যখন বললাম তার কতবার ক্লিয়ার করবে আপনি কানে শুনেন না আপনি সামনে আসেন আরে আরো আসেন সামনে আসেন এনে দাঁড়ান এনে এনে দাঁড়ান আমি যখন শাকিব খানের ব্যাপারে মানুষ কথা বলল আমি তখন কি বলেছিলাম বলেন আমি কি বলেছিলাম না আমি তো আপনাদের পিছনে সাইডে ছিলাম আপনি যখন কানে তালা দিয়েছিলেন আর কে বলতে পারবে আমি কি বলেছিলাম আপনি আসেন আপনি আসেন আপনি আসেন 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 কানে যান কানে তালা দিয়েছিলেন এখন দূরে যান কানে তো তালাই ছিল আমি কালকে বলেছিলাম যে আমি এই ধরনের কথায় হ্যাপি না যে আপনি ওর ছবি দেখবেন না আমার সামনে এসে বলবেন এটাতে আমি হ্যাপি না বলিনি আমি এটা হ্যাঁ তাহলে চুপ করে আছেন কেন আমি এটা বলছিলাম কিনা কালকে হ্যাঁ যে আমি এর এইসব কথায় হ্যাপি না আমি হ্যাপি সবাই বাংলাদেশি ছবি দেখবে সব আর্টিস্টের ছবি দেখবে তাহলে ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে এবং ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ালে যারা শিল্পী কাজ করতে পারবে যারা টেকনিশিয়ান কাজ করতে পারবে ইন্ডাস্ট্রি বাঁধবে সিনেমা হলগুলি বাঁধবে আমি এটাই বলেছিলাম এবং প্রতিটা জায়গা আমি এটাই বলি এর বাইরে কিছু বলি আমি কোনো দিন আমি কাউকে নেগেটিভভাবে বলতে চাই না এই জন্যেই চাই না এটা আল্লাহ পছন্দ করেন না কারো বিবোধ করা কাউকে ছোট করে বলা এগুলি আমি আমি করতে চাই না এই জন্যেই করতে চাই না যে আরেক দিন আরেক মানুষ আমাকে ছোট করে বলবে আমি এগুলি পছন্দ করি না যারা এই সিনেমাতে সিনেমাতে এসে যারা এই ধরনের কাজ করে তারা কতটুকু আল্লাহ ভক্তি করে আমি জানি না কতটুকু তাদের বিবেক আছে কতটুকু তারা ইমান শক্ত আছে আমি জানি না বাট আমি অন্যরকম মানুষ আমি একজন ফ্যামিলি ম্যান আমি একজন বিজনেসম্যান আমি একজন আর্টিস্ট আমি একজন প্রডিউসার এই জন্য আমার ভিতরে এই বিবেকগুলো আছে যেগুলো করা যাবে না আপনি শাকিব খানের ছবি আমার সামনে বলবে কেউ দেখবে না আর আমি তাকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দেখবে না নো নট লাইক দ্যাট আমি বলবো তোমরা সবার ছবি দেখতে হবে আপনাদেরকে সবার ছবি দেখতে হবে ইন্ডাস্ট্রিতে যে ছবি বানাক নট অনন্ত জলিল নট শাকিব নট এক্স ওয়াই জেড যেই ছবি বানাক আপনারা সবাই ছবি দেখবেন আপনারা যদি সবাই না ছবি দেখেন তাহলে বাংলা ছবি ওই যে এখন দেখেন হল তো অল্প কয়েকটা হয়ে গেছে তারপরে থাকবেই না এক অনন্ত জলিল বছরে কয়টা ছবি বানাবে একটা এক শাকিব খান কয়টা ছবি বানাবে বছরে এখন একটা তাহলে বছরে দুইটা ছবি রিলিজ হবে না তাহলে অ্যাটলিস্ট বছরে তো আমাদের সর্বনিম্ন হলো 30টা ছবি দরকার তাহলে সবাই কাজ করবে না ইন্ডাস্ট্রিতে সবাই কাজ করবে সবার ছবি সবাই দেখবে ইভেন দ্য আপনারা যারা আছেন সবার ছবি প্রমোট করবেন সবার যখন ছবি প্রমোট করবেন ইনশাল্লাহ দেখবেন এই ধরনের যারা পলিটিক্স করে এই যে সিনেমা নিয়ে সিনেমা জগৎ তো ধ্বংস হওয়ার পথে এই যে সবসময় আমি দেখি কাঞ্চন ভাই একটা কথা বলে যে সিনেমায় যে ঘৃণিত যে পলিটিক্সটা আছে এইটার থেকে আমাদেরকে আসলে বেরোয় আসতে হবে আমরা তো মুখে সবাই সত্যি কথা বলি বেরোয় আসতে হবে আসি না তো কেউ আপনাদেরকে বলতে হবে আপনারা সাংবাদিক ভাই শুনেন সত্য সাংবাদিক ভাইদের কলম ওই তরোয়ারের চোখ ধার বেশি এটা স্বীকার করেন এই কারণে আজকে আমি রাগ হচ্ছি এই যে ছোট লোক জানেন বর্ষা মধুমিতা হলে দিনদা ডের সময় কেঁদে ফেলেছিল এই কথার কারণে আরে ছোট লোক তোমার ছবিতে তুমি লোক আনো তোমার ছবি মানুষ দেখতে আসুক ছোট লোক কোথাকার এই ধরনের কথা কেন বলবে ছোট লোকরা আমি বলি শাকিব খানের ছবি দেখবে না দর্শক এটা বলতে পারে তারপরে আমার দায়িত্ব আমি যেই কাজটা করেছি যে না এই কথা বললে অনন্ত জলিল হ্যাপি না অনন্ত জলিল তখনই হ্যাপি সবাই আমরা বলবো যে আমরা বাংলাদেশি সমস্ত নায়কের ছবি দেখব সমস্ত নায়িকার ছবি দেখব সমস্ত বাংলা ছবি দেখব আমি সাথে সাথে এই কথা বলি এই কারণেই বলি এটা এককভাবে কেউ কাউকে খুশি করালে আপনি মনে করবেন তাদেরকে চামচা বলা হয় চামচা তারা তারা কখনো দেশকে ভালোবাসতে পারে না।